শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গত কাল এবং এর আগে আমি পরপর দুইটি ক্লাস তোমাদের জন্য দিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে। আসলে অনেক পরিশ্রম করে এই ক্লাসগুলা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়, তোমরা এগুলা ভালো করে দেখবে বলে আমি আশা রাখি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত পড়ালেখা করবে, আসন্ন তোমাদের পরীক্ষা, তোমরা যেচ্ছি পরীক্ষার্থী, তোমাদের অনেক করণীয়, অনেক কিছু করার আছে। তোমরা সবাই এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের টেক্সট বুক বারবার তার রিডিং করবে। এই রিডিং থেকে, এই পড়া থেকে, এই টেক্সট বুক থেকেই তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আসবে। আজকে তোমরা ক্লাসগুলা তোমাদের মোবাইলের মাধ্যমে দেখবে এবং লাইক এবং শেয়ার করবে। আমরা তোমাদের থেকে এই জিনিসগুলো আশা করি, না হলে এই কষ্টার্জিত ক্লাস সেই সার্থকতা থাকবে না। আজকে আমি যে ক্লাসটি তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি সেটি হলো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ। তোমরা জানো বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এই দেশের প্রায় সময় দুর্যোগ লেগে থাকে। বর্তমানে বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ যে বন্যা, অতিবৃষ্টি হচ্ছে। এই ছাড়া আরেকটি দুর্যোগ নতুন করে দেখা দিয়েছে, সেটা সারা পৃথিবীতে। সেই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি থেকে যেগুলো হয়, মানুষ সৃষ্টি যেগুলো করে না, সেগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। যে করোনা ভাইরাস, এটি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এটি কেন হয় আমি পরে বলবো। আরেকটা হলো মানব সৃষ্ট দুর্যোগ, মানুষ সৃষ্টি করে। তাহলে দুর্যোগ কি? যখন মানুষ এবং প্রকৃতি বিরূপ হয়ে যায়, মানুষ যখন প্রকৃতির উপর অত্যাচার করে, তখন প্রকৃতি মানুষের প্রতি বিরূপ হয়ে যায়, অসহনীয় হয়ে যায়, তখন সেটা হলো দুর্যোগ। এই দুর্যোগ দুই ধরনের, একটি হলো প্রাকৃতিক দুর্যোগ, ইতিপূর্বে আমি বলেছি, প্রকৃতি থেকে যেগুলো হয়, যেমন বন্যা, খরা, তারপর অতিরিক্ত বৃষ্টি ইত্যাদি। আর মানুষ যখন প্রকৃতির ক্ষতি করে, অন্যায় করে, প্রকৃতিকে নোংরা করে, প্রকৃতির এই নোংরা করার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, সেগুলো হলো মানব সৃষ্ট। তো এখানে দুর্যোগ প্রবণ বাংলাদেশ, এগুলো কেন হয়? তাপমাত্রা যখন বেড়ে যায় পরিবেশের, পরিবেশ যখন উত্তপ্ত হয়, তখন সেখানে দুর্যোগ দেখা দেয়। যেখানে বায়ু গরম, অর্থাৎ হাওয়া গরম হয়ে যায়, সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, অন্যখান থেকে শীতল বায়ু সেখানে দাবিত হয়। জলবায়ু প্রভাব, বর্তমানে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, তোমরা জানো জলবায়ুর বিরাট পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জীবাশয়, আমাদের প্রাণীকুল নষ্ট হতে চলেছে। অনেক জীব জন্তু পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, তাদের এখন আর জন্ম হয় না। এই জলবায়ুর কারণে সমুদ্র গর্ভে
নদী নালা খাল বিল পুকুর ডোবা ইত্যাদি নোংরা হচ্ছে, আমরাই নোংরামি করছি। যেদিকে তাকাবে সেই দিকেই পলিথিন আর পলিথিন, এটি কত খারাপ মারাত্মক। সাধারণ ভূমিক্ষয় টর্নেডো শৈত্য প্রবাহ ইত্যাদি আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে আছে। আমি এখানে অল্প কয়েকটার নাম লিখেছি, তোমরা পাঠ্য বইতে দেখলে তোমরা সেটা পাবে। ভূমিক্ষয় টর্নেডো শৈত্য প্রবাহ, এরপরে দেখো উষ্ণায়ন, উষ্ণায়নের ভাবনা, এই যে পৃথিবী উত্তপ্ত হয় এটার অনেকগুলো কারণ আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীতে অনেক বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে গেছে। তোমরা দেখো কার্বন ডাইঅক্সাইড পাঠ্য বইটি খুললে দেখতে পাবে সেখানে এই যে বিভিন্ন রকমের ছবি দিয়ে এখানে দেখিয়েছে। এই যে এরপরে গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই যে দেখো গ্রিন হাউস কিভাবে প্রতিক্রিয়া করছে, পৃথিবীর উপর প্রভাব ফেলছে, গ্রিন হাউস এফেক্ট হয়ে সেখানে অনেক সমস্যা করছে, এই ছবিতে তোমরা দেখতে পাবে। তারপরে প্রতিক্রিয়ার কারণ প্রভাব, এগুলো আমাদের পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গরমের সময় অতিরিক্ত গরম, শীতের সময় অতিরিক্ত শীত, এইসব কারণে এই গ্রিন হাউস প্রতিক্রিয়া। এবং আমরা কি করি, পলিথিন প্রচুর বর্জ্য, আমি মনে করি এই বর্জ্য আমার ঘরের এই যে বর্জ্য পদার্থ গুলো প্রতিদিন হচ্ছে বা আমরা তৈরি হচ্ছে বা আমরা প্রতিদিন আবর্জনা বিভিন্ন কারণে হচ্ছে, সেগুলো আমরা কি করি পার্শ্ববর্তী অন্যের জায়গায় ফেলি বা এক জায়গায় ফেলি। আমি মনে করি যে আমি তো ওইখানে ফেললে আমি দূষণ থেকে মুক্তি পাব না, সেটি কখনো না, তুমি মুক্তি পাবে না, আমিও পাবো না, সেটা সবসময় তার বিষাক্ততা ছড়াবে। এই জন্য প্রত্যেককে সচেতন হতে হবে, প্রচুর বর্জ্য, এই বর্জ্যগুলো একসময় পলিথিনগুলো পুকুর ডোবা নালা থেকে খাল বিল থেকে সমুদ্রে, সমুদ্র থেকে সাগর মহাসাগরে চলে যাচ্ছে এবং সেখানে দূষণ হচ্ছে। সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, আমরা জায়গা জমি চাষ করে তারা সেখানে কীটনাশক ব্যবহার করে জমিতে, এগুলা ব্যবহার করলে আমাদের পানি দূষণ হয়। তারপর দুর্যোগের ধরন, দুর্যোগ অনেক রকমের আছে, এই যে বন্যা খরা আর অতিবৃষ্টি অনাবৃষ্টি উষ্ণায়ন শীত শৈত্য প্রবাহ কুয়াশা মেঘাচ্ছন্নতা, অনেক ধরনের দুর্যোগ আছে। এখানে আমি অল্প কয়েকটি লিখেছি, তোমরা বই থেকে দেখে নিবে। এরপরে আরেকটা দুর্যোগ ভূমিকম্প, ভূমিকম্পটা কি প্রাকৃতিক কারণে পৃথিবীর আবরণের নিচে অর্থাৎ পৃথিবীর উপরিভাগের নিচে হাজার হাজার বছর আগে বহু জীবাশ্ম সেখানে মাটির নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে সেই গ্যাস হয়ে সেটা উপরের দিকে উঠতে চায়, সে লাভা, তখন কি করে যে জায়গাটা নরম ওই জায়গা দিয়ে সেটা উঠে, এতে ভূমিতে কম্পনের সৃষ্টি হয়, একে ভূমিকম্প বলে। সুনামি তোমরা জানো, এই ইন্দোনেশিয়াতে সবচেয়ে বড় সুনামি বিকট শব্দ করে আমাদের বাংলাদেশ পর্যন্ত নাড়া নিয়ে উঠেছে, পুকুরের পানি লাফিয়ে উঠেছে, মাছ লাফিয়ে উঠেছে, এই সুনামি একটা জাপানি শব্দ, এটি একটা প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রের নিচে পাটাতন অর্থাৎ মাটির স্তর প্লেট সরে যায় একদিক থেকে আরেক দিকে চলে যায়, যখন কেয়ামত হবে তখন এই সব আলামত গুলো, এখনো কেয়ামতের লক্ষণ এই যে করোনা ভাইরাস, পৃথিবীর লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, অল্প বয়সে আক্রান্ত হয়ে জীবন বিসর্জন দিচ্ছে। সমুদ্র তটের ঢেউ বলে এই সুনামিকে, সমুদ্র তীরের ঢেউ বলে। এরপরে দেখো আমরা কি করি, যারা পাহাড়ি অঞ্চলে বাস করে বিভিন্ন উপজাতিরা বেশি থাকে নৃতাত্ত্বিক গোষ্ঠী, ভূমি কি করে মাটি কেটে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, পাহাড় কাটে, সমুদ্র থেকে
বালি তুলে নিয়ে আসে যেখানে প্রয়োজন নাই সেখান থেকে নিয়ে, এতে করে ওই জায়গা পূরণের জন্য ভূমি ধসে, কিভাবে বৃষ্টি যখন হয় অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত ফলে তখন ভূমি ধস হয়। অগ্নিকাণ্ড, আমেরিকার দিকে তাকালে অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে ব্রাজিলে মহামারা মারান হাজার হাজার মাইল দাবা হবে, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মাটির নিচে আগ্নেয়গিরি আগুন, এগুলো চাপা আছে শিলাখণ্ডের কারণে, অর্থাৎ হাজার হাজার বছর আগের জীবাশ্ম এগুলো অনেক সময় ফুলকে উঠে প্রকৃতিকে ধ্বংস করে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে, এদেরকে দাবানল বলে। কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে হয়েছিল, তারপরে ব্রাজিলে হয়েছিল, কিছুদিন আগে আমেরিকাতে হয়েছিল, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ এগুলো প্রকৃতি থেকে হচ্ছে এই দাবানল। তবে এগুলো বাংলাদেশে দাবানল এখন পর্যন্ত দেখা যায়নি, ওরকম পরিস্থিতি হয়নি। তারপরে কারণ এসব গুলা হওয়ার কারণ ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান হলো আমাদের এই ভূমি, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের এই ভূমি, অর্থাৎ ভৌগোলিক অবস্থান আছে, জমির গঠন এরকম, যেমন কোনো কোনো জায়গায় শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি, কোনো জায়গায় কোনো জায়গায় পাহাড় পর্বত শুধু সেখানে বসবাস নেই, এরকম জলবায়ু, নদ নদী নদী নালা নদী নালা জলবায়ু, এসবের কারণে এই এগুলো হচ্ছে ভূমিধস, অগ্নিকাণ্ড, সুনামি, ভূমিকম্প ইত্যাদি। তারপর যদি অর্থনীতির উপর প্রভাব, এগুলো হলে আমাদের অর্থনীতির উপর খুব খারাপ বিরূপ প্রভাব বিস্তার করে, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, অর্থনীতিকে চাঙ্গা করা, অর্থনীতিকে আবার পুনর্গঠন করা খুব কঠিন হয়ে যায়। এর প্রভাবে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তার কাজ থাকে না, প্রাকৃতিক কারণে যখন এখন যেরকম আমাদের করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ বেকার হয়ে গিয়েছে, কাজ পাচ্ছে না, কাজ হচ্ছে না, বিভিন্ন কর্ম বন্ধ হয়ে আছে, এইগুলা এতে অর্থনৈতিক প্রভাব বিস্তার করে। সিডর আইলা 2009 সালে এই আইলা হয়েছিল, সিডর এগুলা হওয়ার পর মানুষ বিভিন্ন রোগে ভোগে, ডায়রিয়া, কলেরা, বিভিন্ন রোগ, হাঁপানি রোগ, জ্বর, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি মারাত্মক মারাত্মক রোগে আলিতে প্রচুর লোক মারা যায়। করণীয়, এগুলোর থেকে মুক্তি পেতে হলে বন্যা পরবর্তী সময় সেই মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ভালো সুপেয় পানির ব্যবস্থা করা, টয়লেট বাথরুমগুলো ঠিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা, তারপরে মাইন পানিবাহিত রোগ থেকে মুক্তির জন্য ওষুধপত্র ব্যবহার করা ইত্যাদি। খরা করণীয়, আমাদের দেশেও একটু উত্তরাঞ্চলে দিনাজপুর সাইডে খরা দেখা দেয়, খরার ফলে আমাদের জমি চৌচির হয়ে যায় ফেটে, এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় হলো সেখানে পুকুর বড় বড় ডোবালা খাল খনন করতে হবে, পানি ধরে রাখার জন্য, পানিকে ধরে রাখার জন্য কি করতে হবে, খাল খনন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই যে দুর্যোগ, অনেক ধরনের দুর্যোগ তোমরা দেখতে পাচ্ছ, অনেক ধরনের ভূমি ক্ষয়, শৈতপ্রবাহ, টর্নেডো, গ্রিন হাউস প্রতিক্রিয়া, তারপরে বিভিন্ন ভূমিকম্প, সুনামি, তারপরে ভূমিধস, অগ্নি, দাবানল, এগুলা সবই হলো প্রাকৃতিক দুর্যোগ। সিডর আইলা, টর্নেডো, তুফান, শিলা বৃষ্টি, বন্যা সবই দুর্যোগ। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, এর সাথে সংগ্রাম করেই তো আমাদেরকে থাকতে হবে, লড়তে হবে, আমরা সংগ্রামী। এই জন্য যারা নদীগুলো বাস করে তারা অত্যন্ত সংগ্রামী, তাদের এগুলো সয়ে আছে, তারা এগুলো পারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সপ্তাহের আলোকে আমি সৃজনশীল প্রশ্ন একটি তুলেছি, তোমরা দেখো নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
এখানে দুর্যোগ, এ প্রাকৃতিক দুর্যোগ, বি হলো মানব সৃষ্ট দুর্যোগ। মানব সৃষ্ট দুর্যোগ। তারপরে এখানে দেখো দুর্যোগ নিয়ে আমি তো বলেছি, ভূমিকম্প কি? প্রথম প্রশ্ন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প যখন পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর উপরিভাগের নিচে কোনো না কোনো কারণে জীবাশ্ময় করে, অর্থাৎ জীবাশ্ময় সেখানে বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে সে বের হওয়ার চেষ্টা করে, তখন যে জায়গাটা নরম বা সে সুযোগ পায় সেখান দিয়ে সে লাভাগুলা বের হয়ে গিয়ে যাওয়ার সময় পৃথিবী বিভিন্ন অংশ কেঁপে উঠে, একে ভূমিকম্প বলে। ভূমিধসের কারণ ব্যাখ্যা কর। ভূমিধস আসলে আমরাই সৃষ্টি করি। আমরা কি করি, পাহাড় পর্বতে তারা বসবাস করে, মাটি কেটে পাহাড়ে তোলে, ঘর বাড়ি করতেছে, বসবাস করতেছে, সমুদ্র থেকে বালি তুলতেছে বিভিন্ন কারণে, তখন ওই জায়গাটা পূরণের জন্য ভূমিধস হয়ে ঘর বাড়ি নষ্ট হয়, মানুষ মাটির নিচে চাপা পড়ে, এটি মানব সৃষ্ট ভূমি ধসের কারণ। পাঠ্য বই অনুসারে বিধি নির্দেশক দুর্যোগের বর্ণনা দাও। বিভিন্ন মানব সৃষ্ট দুর্যোগ আমরা ইতিপূর্বে সবই বলেছি, মানুষ যখন অত্যাচার করে প্রকৃতির উপর, বিরূপ হয় প্রকৃতিকে সুন্দর করে চলার উপযোগী না হয়ে নোংরামি করে, অর্থাৎ প্রকৃতিকে দূষণ করে, তখনই প্রকৃতি আমাদের উপরে অ্যাকশন দেয়। পাঠ্যবই অনুসারে নির্দেশক দুর্যোগ এগুলি। এরপর বাংলাদেশের জীবন ও অর্থনীতিতে এই নির্দেশক দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করো। প্রাকৃতিক দুর্যোগ এটি একটি মারাত্মক, এটি কিচ্ছু করার নেই। আজকে যদি কোনো দেশ কোনো দেশের উপর আক্রমণ করত, তাহলে সেই দেশকে তামা বানিয়ে ছেড়ে দিত, যুদ্ধ হতো, বিশ্বযুদ্ধ হতো। কিন্তু এই করোনা ভাইরাস প্রাকৃতিক দুর্যোগ, কিছুই করতে পারছেন না সারা পৃথিবী, এমনকি তোমাদের লেখাপড়া পর্যন্ত স্থবির হয়ে গেছে। তাই না, শুধু মানুষের রুজি রোজগার সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং প্রকৃতির সাথে আমরা কিছু করতে পারবো না। আজকে যদি মানব সৃষ্ট হতো, তাহলে তার অবস্থা কি হতো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারতেছ। এইগুলা এই হলো সৃজনশীলের উত্তর। তোমরা এগুলা পড়ে সৃজনশীলটা ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি যারা দিয়েছি এগুলা তোমরা ঠিকভাবে করবে, এবং তোমাদের যা যা করণীয় তোমরা পড়া লেখা করবে, না হলে তোমরা সমস্যায় পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাসায় বসে এই যে করোনা ভাইরাসের সময় তোমরা তোমাদের কাজগুলো চালিয়ে যাবে, তোমরা তোমাদের কাজগুলো চালিয়ে যাবে, যাতে করে তোমরা তোমাদের পড়ালেখার উন্নতি ঘটাতে পারো। কারণ তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা বন্ধ থাকবে না, পরীক্ষা চলবে, তাই তোমরা বাসায় পড়বে। এখন তোমাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে, তোমরা বাড়ির কাজ খাতা খুলে বাড়ির কাজগুলো লিখে নেও। দেখো সবাই লিখে নাও, এক নাম্বার দিন হাউস গ্যাস কি, নাম্বার ওয়ান গ্রিন গ্রিন হাউস গ্যাস কি বা কাকে বলে, দুই দুই নাম্বার দেখো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কাকে বলে, তিন সুনামি অর্থ কি, সুনামি অর্থ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি বাড়ির কাজ তোমরা পরে আমাকে আগামী ক্লাসে দেখাবে। গ্রিন হাউস গ্যাস কি, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, সুনামি অর্থ কি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এগুলা ভালো করে পড়ো তাহলে আমাদের সার্থকতা আমি আশা করি তোমরা ভালো ফলাফলের জন্য আমাদের কথাগুলো শুনবে। সবাইকে ধন্যবাদ।